নমস্কার শুভ আমাদের সকল দর্শক বন্ধুকে জানায় শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন পুরনো বছর তো কেটে গেছে আজকে নতুন বর্ষে পদার্পন হলো আশা করি প্রত্যেকটা দিন বছরের প্রত্যেকটা দিন আপনাদের সুখময় হবে ভালো কাটবে এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি রেড বুক অফ অ্যাস্ট্রোলজি লাল কিতাব অমৃত হ্যাঁ আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা আলোচনার বিষয়বস্তুটাই রেখেছি যে যেহেতু বছরের শুরু সেই কারণে কিন্তু নতুনভাবে যাতে আমরা শুরু করতে পারি আমাদের যে নতুন চিন্তা ভাবনাগুলো আছে আমাদের যে নতুন লক্ষ্যগুলো আছে সেইগুলো যেন আমরা ফুলফিল করতে পারি আর অবশ্যই সর্বশেষে কিন্তু সাকসেসটাকে যেন আমরা ছুঁয়ে দেখতে পারি সেটা সেই রকম প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজকে আমরা নতুন বছরগুলো শুরু করছি অনেকেই হয়তো এরকম প্রতিজ্ঞা নিয়ে শুরু করছেন তাদের জন্য একটা খুব সুন্দর দিন সকলের জন্য খুব সুন্দরই দিন এটা আর আজকের অনুষ্ঠান বিষয়টা থাকবে এটাই যে আপনি যারা কেরিয়ার নিয়ে একটুখানি চিন্তিতে রয়েছেন যে নতুন বছরে এটা ভাবছেন যে কেরিয়ারটাকে আমি কোন দিশাতে কোন ওয়েতে নিয়ে গেলে আমি একটা সুন্দর কেরিয়ার গঠন করতে পারবো বা যেই কেরিয়ারটা আপনি চাইছেন যেই ফিল্ডে আপনি আপনার কেরিয়ারটাকে চাইছেন সেইটা নিয়ে আপনি কিন্তু আজকে আলোচনায় আমরা রাখবো আপনি কিন্তু অবশ্যই এটা লাইফফোনিং অনুষ্ঠান আপনারা ফোন করতে পারেন স্যারের সাথে আলোচনা করতে পারেন আপনার কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে এবং যারা বিয়ে করতে চাইছেন হ্যাঁ যারা এই নতুন বছরে নতুন জীবনে পদার্পণ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আজকের অনুষ্ঠান অবশ্যই বিয়ে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা কীরকম বিয়েটা হতে পারে আপনার কীরকম বিয়ে করলে আপনি জীবনে সুখী হতে পারবেন সুন্দর একটা সংসার গঠন করতে পারবেন সেই সমস্ত নিয়েও কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আজকে অনুষ্ঠানে ফোন করতে পারেন স্যার আপনাদের সকলকে গাইড করবে চলুন তাহলে আর রইল আপনার কেরিয়ার বিজনেস কিছু আপনার অর্থনৈতিক দিকটাও কিন্তু আজকে নিয়ে আলোচনা আমরা করব। সব রকম নিয়ে কিন্তু নতুন বছরটা শুরু হচ্ছে যেহেতু সব রকম আলোচনাই থাকবে আজকে স্পেসিফিক কোনো আলোচনা থাকবে না তো আপনারা কিন্তু এটা লাইভ অনুষ্ঠান আপনারা সকলে ফোন করুন নতুন বছরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে এই অনুষ্ঠানে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তি ডক্টর সায়ন সেন নমস্কার নমস্কার শ্রাবন্তী প্রথমেই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে এবং তোমাকেও জানাই এবং যত আমার টেকনিক্যাল টিমের ভাই বোনেরা আছে প্রত্যেককে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রামটা আমি শুরু করছি হ্যাঁ স্যার আজকে আমি প্রথম একটা প্রশ্ন রাখি যে যেহেতু এটা নববর্ষের আর বৈশাখ মাস যেহেতু বিয়ের মাস প্রথম আমি একটা বিয়ে নিয়ে প্রশ্ন রাখি তো আপনি বলুন যে নববর্ষ যেহেতু আমাদের আজকে থেকে শুরু হয়ে গেল নতুন বছর তো বিয়ের মাসটাও শুরু হয়ে গেল তো এই বছর বিয়ে নিয়ে একটু কিছু বলুন যে কীরকম সম্ভাবনা থাকতে পারে বা কীরকম বিয়ে থাকলো এই বছর দেখো প্রথমে একটা জিনিস বুঝতে হবে এই বছর বৃহস্পতি ফার্স্ট মে দিন ট্রানজিট করবে বৃষরাশিতে ঠিক আছে বৈশাখ জৈষ্ঠ দেখো মাসের ওপরে তো বিয়ে ডিপেন্ড করে না বিয়ের আমরা মাস বলি ওখানে দুটো যেমন আমাদের মল মাস আছে চৈত্র মাস এবং ভাদ্র মাস অনেকে পৌষ মাসটাকেও মানে তিনটে মাসে বিয়ে হয় না সচারাচক আমাদের হিন্দুদের মধ্যে মানে বাঙালিদের মধ্যেই বেসিক্যালি তুমি বলতে পারো তো বৈশাখ মাসে বিয়ের মাস এবার বৈশাখ মাসের বিয়ের সব থেকে বড় জিনিস যেটা দেখতে হয় এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে আমরা কি করছি ওই অ্যাপগুলোতেই যাচ্ছি মেয়ের জন্মের সময় কোথায় জন্মেছে সেই ডেটাগুলো পুট করছি ছেলে কোথায় জন্মেছে সেই ডেটাগুলো পুট করছি করে তার বত্রিশটা যে গুণের মধ্যে যেই দেখলাম আঠেরোর ওপরে নাম্বার পেয়ে গেছি লগ্নकुंडली দেখা কিছু আর দরকার নেই দিয়ে দিলাম বিয়ে দিয়ে দিলাম বিয়ে এইবার যখন তুমি বিয়েটা দিয়ে দিলে এটা দেখলে না অষ্টকূট বলে এটাকে যদিও এই অষ্টকূট তুমি একদম দেখলেই না এবং তুমি অষ্টকূট দেখে কোনো মানুষের ম্যারেজের কোয়ালিটি বিচার করা যায় না আচ্ছা সব বিয়ে স্বামী স্ত্রীর প্রবলেমের জন্য ভাঙে না কম্পেবিলিটি ম্যাচ হওয়ার পরও ভেঙে যায় যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি লোকে মঙ্গলিক দোষ দিয়ে ভয় দেখা যে মাঙ্গলিক দোষের জন্য বিয়ে ভেঙে গেছে অরিজিনালিটি তো কিন্তু বিয়েটা মাঙ্গলিক দোষের জন্য ভাঙেনি এরকমও অনেক দেখা গেছে মাঙ্গলিক নয় বিয়ে ভেঙে গেছে মানে মাঙ্গলিক বিয়ে ভেঙে গেছে মাঙ্গলিক দোষের জন্য ভাঙেনি কারোর অষ্টম ঘরে প্রত্যেককে বলছি দর্শক মন্ডলী যা দেখছে নিজেদের নেটাল চারটা খুলে দেখবেন অষ্টম ঘরে যদি চন্দ্র বসে থাকে অষ্টম ঘরে আপনাদের যদি চন্দ্র বসে থাকে একবার একটু যদি ছেলে অন শাশুড়ির সাথে এবং শ্বশুর বাড়ির যদি শালিরা থাকে মানে বড় শালি বা ছোট শালি যারা থাকে তাদের সাথে সম্পর্ক কেমন হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে হয়তো আপনার সেপারেশন হয়ে গেছে তাদের কতটা প্রভোগেশন ছিল কেন অষ্টম ঘরটা হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর এবং অগ্নিতত্ত্বের ঘরে চন্দ্র হচ্ছে জল তত্ত্বের গ্রহ আগুনে জল পড়লে কি আগুনে সেখানে একটা বাস তৈরি করবে বাষ্প তৈরি হয়ে যাবে ফেটে যাবে জিনিসটা ঠিক এই কারণেই মেয়েদের ক্ষেত্রেও তাই যেসব মেয়েদের অষ্টম ঘরে লগ্নের অষ্টমে যদি চন্দ্র বসে থাকে গ্রহ তার বিবাহিত লাইফের প্রবলেমের জন্য তার শাশুড়ি এবং ননদরা দায়ী

কি অনুষ্ঠান দেখেন না আজকে ফার্স্ট টাইম দেখছেন হ্যাঁ হ্যাঁ আমি অনুষ্ঠানটা দেখি আচ্ছা অনুষ্ঠান দেখেন কেমন লাগে অনুষ্ঠান ভালো লাগে ফোন করলাম যে উনি কি প্রেডিকশন করছেন মে বেশ ডিরেক্টরের বলে দিচ্ছি একটা সবার প্রথমে একটু দাঁড়ান চব্বিশে দাঁড়ান আপনার মেয়ের একটু লগ্ন ছটটা একটু খুলেন

আপনি ওকে চেষ্টা করতে বলুন ঠিক আছে চাকরিটা আশা করি পরের বছর কারণ তুলা রাশিতে যুক্তিপূর্ণ ভাবে এখন শনি না পানতি চলছে ওকে আর মিন রাশিতে জানেনি সাড়ে সাতির এখন তুঙ্গ পর্যায়ে রয়েছে ওর কিন্তু সরকারি চাকরি হবে নইলে বড় স্ট্যাটাসেরই চাকরি হবে যাকে আমরা হাই স্ট্যাটাস জব বলি ঠিক আছে পুরি শাস্ত্র আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক আছে 12 নম্বর ঘরের বিয়ে দেবার আগে কাউকে দেখিয়ে নেবেন নইলে বিবাহ ইচ্ছা হয়ে যাবে। আর শ্রী শাস্ত্র বর্তমানে যা দেখতে পাচ্ছি মেয়ের মোটামুটি 5000 এ আচ্ছা আপনার মেয়ের এই কিছু কোন আগে আমি আলোচনা করছিলাম যেটা আপনার মেয়ের অষ্টম ঘরে কিন্তু চন্দ্র বসে আছে। ঠিক আছে সুতরাং বিয়ে যদি ভাঙে বিয়ের কারণ কিন্তু হবে শাশুড়ি অথবা ননদ আগেই বলে দিচ্ছি এর প্রতিকার করিয়ে নেবেন এখন মেয়ের শরীর স্বাস্থ্য ঠিকই যাবে এখন মোটামুটি মার্চের পর ও পেয়ে যাবে ঠিক আছে আঠাশে মার্চের ও ভালো কাজ পেয়ে যাবে এবছর নয় বছর নয় এবছর তো মার্চ চলে পরের বছর কিন্তু ওকে চেষ্টা করে যেতে হবে কারণ এই বছরটাও শনিরই বছর কর্ম করলে কর্মের ফল পাবেই কারণ হাই স্ট্যাটাস জব মানে কি নিজের প্রমোশনের জন্য বা অন্য কোন ডিপার্টমেন্টে যাবার জন্য করছে মেয়ের পড়াশোনা আছে মেয়ের কিন্তু একটাই প্রবলেম ছকে এই যে চন্দ্র বসেছে অষ্টম ভাবে আর বারো নম্বর হাউসে মঙ্গল বসে মাঙ্গলিক করে দিয়েছে এবং মেয়েকে কিন্তু কোনোদিনও পলা পড়াবেন না এটা বলে দিলাম ঠিক আছে বেশ সঙ্গে থাকুন একটু যোগাযোগ করে নেবেন সেটা বোধ হয় থেকে ভালো হবে যেহেতু স্যার বলে দিনের যে মেয়ের বিয়ের জায়গাটা একটু প্রবলেম আছে তাহলে কিন্তু অবশ্যই একটা টাইমের পর বা এখন থেকেই একটু পারলে মেয়ের কেরিয়ারের জায়গাটাও যাতে আরও বেটার জায়গায় ও পৌঁছাতে পারে সেটার জন্য কিন্তু যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন এটা তো নামমাত্র একটা বিচার হলো শুধুমাত্র একটুখানি জাস্ট দেখে বললেন স্যার কিন্তু বাদবাকি কিন্তু এখনও বিচার অনেক বাকি সেটার জন্য কিন্তু আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ নেবেন আর বিয়ের আগে কিন্তু অবশ্যই মেয়ে ন্যাটাল চার্টটা একবার অ্যানালাইসিস করাবেন আর হ্যাঁ বলুন স্যার বলছি সবথেকে বড় জিনিস দেখো এইখানে জ্যোতিষীদের চেকিং হয়ে যায় ওনার মেয়ে गवर्नमेंटে সার্ভিস করে অলরেডি ঠিক আছে আচ্ছা আমি কিন্তু ন্যাটাল চার্ট দেখে এটা বলতে পারতাম না আপনার মেয়ে তো পাবে না আমি কি বললাম পার যোগ আছে কারণ হাই স্ট্যাটাসের জবের নাম্বার আমাকে সিগনিফাই করছে এবার নাম্বার সিগনিফাই যখন করবে তার সাথে যার যেটা প্রবলেম ওনার বেসিক প্রবলেম যেটা ওনার মেয়ের এই সাড়ে সাতিটা যেই কেটে যাবে না সনি সাড়ে কেটে যাবে যেই মীন রাশির ওনার মেয়ে যেহেতু তুলা রাশির পানতি চলছে ঠিক ওর ভালো অপরচুনিটি আসবে পরের বছর ঠিক মার্চের মধ্যে দেখবে মেয়েটা প্রমোশন হয়ে গেছে কারণ শনি যাবার সময় দিয়ে যায় মানুষকে আর যেটা দিয়ে যাবে সেটা স্টেবেল দিয়ে যাবে কে লাইনে আছে দেখে নমস্কার কে বলছেন

উচ্চ স্থান বলি আমরা ঠিক আছে তিন নম্বর ঘরের রাহু খুব উঁচু হয় আর নবম ঘরে কেতু চন্দ্রের সাথে বসে আছে মানে গ্রহণযোগ করে রেখেছে নম্বর ঘরে ভালো ঠিক আছে তেমনি নম্বর ঘরে কেতুও ভালো ফল দেয় এই দুজনের সন্নিবেশ মানেই হচ্ছে তার উপরে ওর ভেনাস বসে আছে সানের সাথে প্রথম ঘর ড্যামেজ বিয়ের ঘর ড্যামেজ সান ও ড্যামেজ বিয়ের ঘরও ড্যামেজ বিভিন্ন রকম কোনো এক্সট্রা ম্যারিটেরিয়াল মানে ম্যারেড তো হয়নি যদিও বিভিন্ন রকম এর মধ্যে ফেঁসে যাবে কোর্ট কাচারির করে পড়ে যাবে কারণ ওর ব্রেনটা কন্ট্রোল করে রাহু তো এর পার্টিকুলার ঠিকঠাকভাবে প্রতিকার না করলে এই ছেলের

একটা মাত্র আমি নাম্বার পেয়েছি মানে অনেক তাও ডি লেভেলে গিয়ে বিয়ে করার জন্য কি কি ঘর লাগে প্রথমে বিয়ের ঘর হচ্ছে দ্বিতীয় ভাবির ভাব যেটা পঞ্চম ভাব হচ্ছে ভালোবাসা অথবা সন্তানের ভাব দুই পাঁচ সাত নম্বর বিয়ের নিজের ঘর আর এগারো নম্বর হচ্ছে ইচ্ছাপুত্তির ঘর ওনার ভাইয়ের ক্ষেত্রে যত নেগেটিভ হাউসের সন্নিবেশ বেশি ঠিক আছে দুয়ের এটা আমি এই টিভি চ্যানেলে বসে বলাটা ঠিক নয় আমি যেটা বলার আপনাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি কারণ আমাদেরও কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারের বাইরে গিয়ে কোনো কথা টিভিতে বসে পাবলিকলি বলাটা ঠিক নয় ঠিক আছে ওর যদি বিয়ে করাতে হয় ওর মানে ডেন্টাল চাট যে দেখবে আপনারা যদি জ্যোতিষ বিচার যখন করাবে অনেক জ্যোতিষী হয়তো বিয়ে না দেওয়ার জন্যই বলবে আপনার ভাইয়ের সাথে যারা বিচার করতেই জানেন ঠিক আছে আপনি একটু জানতে গেলে একটু দেখিয়ে নেবেন আপনি একটু সঙ্গে থাকুন অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনি একটুখানি ন্যাটালসারটা অবশ্যই অ্যানালাইসিস করেন সেটার জন্য আপনি যদি চান স্যারের সাথে যোগাযোগ করতে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি দেখাতে পারেন কিন্তু আপনি যদি স্যারের সাথে যোগাযোগ করতে চান আমি কন্ট্যাক্ট আপনি আমি ওনার বুকিং নাম্বার অর্থ ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি সকলে যেন বলছি সকলেই একটুখানি নোট করে নেবেন এইট সিক্স আরেকটা নাম্বার হচ্ছে নাইন নাইন ফোর টু ফোর এই দুটো হচ্ছে ওনার বুকিং নাম্বার অবশ্যই আপনারা যারা সমস্যায় রয়েছেন বা যারা বিয়ের মতন এত বড় একটা পদক্ষেপ নিতে চলেছেন বা নেবেন ভাবছেন অবশ্যই কিন্তু তারা একবার অন্ত

বত্রিশ বছর বয়স আচ্ছা ঠিক আছে দাঁড়া ছেলে এখন কি কাজ করছে

সিভিল ইঞ্জিনিয়ারিং করতে গেলে মঙ্গলের ভালো ফল দিতে হবে মঙ্গলকে এখন বর্তমানে আপনার ছেলের কিসের দশা চলছে দেখতে দিন আমায় বর্তমানে বৃহস্পতির মহাদশায় আছে বৃহস্পতির মহাদশায় আচ্ছা শুনুন জুন মাসের পর পাবে ষোলোই জুন দু হাজার চব্বিশ পর পাবে এখন হবে না সরকারি হবে কিনা বলতে পারছি না মানে চাকরি হবে সরকারি হবার জন্য জিনিস লাগে চাকরি পাবে মধ্যম মানের চাকরি পাবে খুব হাই পূর্ণ চাকরি পাবে না আচ্ছা তাহলে আপনি জুনের পর পর আস্তে আস্তে চাকরির যোগ তৈরি হবে ঠিক আছে এবং চেষ্টা করে যেতে হবে এটা শনির বছর যে খাটবে সেই পাবে একদমই তাই চেষ্টা কিন্তু ছাড়লে হবে না ওকে কিন্তু চাকরি যেমন পরীক্ষা ইন্টারভিউ গুলো দিচ্ছে সেগুলো কিন্তু দিতে থাকুক অবশ্যই কিন্তু স্যার যখন বলেছেন যে চব্বিশে জুন বললেন তো চব্বিশে জুনের পর চাকরি হবে তাহলে ডেফিনেটলি সেই চেষ্টাটা করে যেতে হবে অবশ্যই পাবে আশা রাখতে হবে অবশ্যই পাবে আর একটা বড় জিনিস এর আগে যিনি ফোন করলেন ওই চরিত্রের বিচারটা করতে বলছিলেন তো হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা জিনিস বলে দিচ্ছি লাইভ প্রোগ্রামে ওনার ভাইয়ের যার সাথে সম্পর্ক আছে আচ্ছা সেই মহিলার বয়স ওনার ভাইয়ের থেকে বেশি আচ্ছা আচ্ছা বেশ আমি একটুখানি চেম্বারগুলো সকলের জন্য একটু বলে দিন আপনারা কিন্তু সোমবারে পেয়ে যাচ্ছেন ডানলপে অ্যাস্ট্রোকৃত্বিকা চেম্বারে সেটা হচ্ছে বিকেল পাঁচটা থেকে সন্ধ রাত্রির আটটা অবধি পাচ্ছেন আর মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেকটা দিন পাচ্ছেন আপনারা শিয়ালদায় দুপুর একটা থেকে সন্ধে সাতটা অবধি শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের জ্যোতিষ কার্যালয় সরি ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয় সেটা কিন্তু দুপুর বারোটা থেকে বিকেল তিনটে অব্দি আর রবিবার দিন পাচ্ছেন বেলগুড়িয়াতে ওনার নিজ গৃহতে দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি আর তারকেশ্বরের বন্ধুরা কিন্তু হুগলিতেও কিন্তু চেম্বার আছে তারকেশ্বরের বন্ধুরা সেখানে যোগাযোগ করবেন এই মুহূর্তে কোনো বন্ধু আছে দেখে নেব চট করে কে বলছেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ কটায় জন্মেছেন বলুন এগারোটা পঁচিশ সকাল এগারোটা পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 85 ঠিক আছে কলকাতায় জন্মেছেন কি জানতে চাইছেন কেরিয়ার এত কেরিয়ারে এখন কি করা হচ্ছে এখন আমার চলে মানে না খুব হয়ে শুনি ব্লাড রিলেটেড তো প্রবলেম আছে প্লাস গুরুচন্ডাল যোগ আছে ব্লাড রিলেটেড প্রবলেম আছে আপনার হাই ব্লাড প্রেশার ফেশাল আছে সুগার ফুগার আছে থাকবে স্পেসিফিক আছে আর আর এই গুরুচণ্ডাল যোগ আছে আপনি তো প্রোগ্রামের লাস্টে ফোন করেছেন দেখ আপনাকে তাও আমি বলে দিচ্ছি এখন কার মহাদশাটা চলছে একটু দেখেনি। আপনি এখন মঙ্গলের মহাদশাটা শেষ হয়ে এখন রাহুর মহাদসার মধ্যে আছেন তো একটু সাবধানে থাকবেন ঠিক আছে একটু যোগাযোগ করে একটু যোগাযোগ দেখুন টিভি স্ক্রলে নাম্বার যাচ্ছে যেই বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন আজকে কিন্তু সময় একদমই শেষ আগামী দিনে কিন্তু আরো আলোচনা নিয়ে ফিরে আসবো এই অল্প সময় সমস্ত আলোচনা হয়ে ওঠে না অবশ্যই ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা